গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামপিস ব্লগ অ্যান্ড কুকিং। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, কালকে যেহেতু হাজব্যান্ড এসেছিল তো আজকে যাওয়ার পালা, একদিনের জন্য বাড়ি আসে তো আজকে চলে যাবে। আর তাছাড়া ছেলেদেরও সকালবেলা স্কুল আছে, পরীক্ষা আছে, আজকে একটা পরীক্ষা হবে, কালকে হবে, সোমবারে হয়ে শেষ, তো সকাল সকাল উঠতে হয়েছে। এই দেখো, একদিকে আমি চা বসিয়ে দিয়েছি, দুধ চা, আর একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। তো চাটা আর দুধটা গরম করা হয়ে যাক, তারপর ততক্ষণ আমি বিছানাটা তুলে নিই, ফিরে আসছি আবার চা খেতে। এই দেখো আমাদের ছোটা বাচ্চা রেডি, সেদিনকে দেখেছিলে একটা ছেলেকে, আর এ হচ্ছে আরেকজন, এর নাম হচ্ছে ছোটা বাচ্চা। ছোটু হাই বলে দাও। হাই। এখন রেডি স্কুলের জন্য, আর ছেলের বাবার এখনো ঘুম ভাঙেনি। এই দেখো মাঝরাত্রি, এখনো দেখো নিচে আরেক ছেলে চলে আসছে, আসছে উপরে। এই দেখো আরেকজন আসছে, টাটা। চললো স্কুলে, এবার যাই ওপরে চা খাবো। দেখো যাচ্ছি এবার দুধ আনতে পাশের বাড়িতে। বাড়ি থেকে এলেন নাকি সেদিনকে? ওই টোটোতে ভগবানদের কথা না, বেড়াতে গেছিলেন? চাল কুমড়ো গুলো নিয়ে পালিয়ে যাবে তো? হ্যাঁ, নিয়ে পালিয়ে যাবে তো চুরি করে? চলে এসেছি দুধ নিয়ে, আর ছেলের স্কুলের একটা বই লাগবে না তাই দিয়ে গেল, বললো মা নিয়ে যাও। তো যাই এখন, দেখি আমার কুমার বাবুর এখন ঘুম ভাঙলো নাকি। দেখো এখনো ঘুম ভাঙেনি, এখনো মাঝরাত্রি, পারলে এখনো ঘুমিয়ে নেবে। এই দেখো চা নিয়ে চলে এসেছি, মিস্টার অ্যান্ড মিসেস। এই দেখো মিস্টার হ্যান্ডসাম, আর এদিকে মিসেস বিউটিফুল। আমরা চা খাবো আবার। এই দেখো আমরা চা খেতে বসে গেছি দুজন মিলে। এই দেখো চাটা খেয়ে রওনা দিবে, জল খাবারে আর কিছু খাবে না, করতে হবে না। এখন 7:30 বাজছে, 8:30-র দিকে বেরিয়ে যাবে স্নান ফান করে। তো চলো চাটা খেয়ে নিই। যাওয়ার জন্য রেডি, ব্যাগ গোছাচ্ছে, ব্যাগ গোছানো হয়ে গেল, যাচ্ছে এবার চলে। সাবধানে যেও, ট্রেনে উঠে ফোন করো, দেখে বলছি আমি। ওই দেখো চলে যাচ্ছে অনেক দূরে, চলে গেল, ট্রেনে ওটা ফোন করবে, চলে গেল। এবার আমি যাই ওপরে দিয়ে, এবার
বাকি কাজ আছে রান্না টান্না করা তো রান্নায় আজকে বেশি কিছু করবো না কালকে চিকেন টিকেন সব রাখা আছে শুধু একটু তরকারি করব একটু ডাল করব কিছু করব না বাড়িতে মানুষ আসলে ভালো লাগে আর চলে গেলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে তো বুঝতেই পারছ যাদের বড়রা বাইরে থাকে তাদের এরকমই হয় তো যাই কাজগুলো শুরু করি আবার দেখা হচ্ছে পরে দেখো বসে গেছি এখন ধনে পাতাগুলো বাছতে ধনে পাতাগুলো ডাল থেকে পাতাগুলো আলাদা করে দেবো যাতে রান্নার সময় আমাকে বাছতে না হয় তো ধনে পাতাগুলো বেছে নিই রান্নাটা বসাতে হবে তাড়াতাড়ি তো রান্নাটা বসিয়ে দিয়েছি স্নান পুজো সব করা হয়ে গেছে এবার আমি রান্না করছি গুগলির তরকারি গুগলির তরকারি তোমরা কি কেউ খেয়েছো গুগলির তরকারিটা রাঢ় বাংলার মানুষরা খায় যেহেতু আমার বাবা রাঢ় বাংলার মানুষ তো গুগলির তরকারিটা আমি মার কাছ থেকে শিখেছি তো দেখো গুগলির তরকারিটা রান্না করছি তো আর তার সাথে ডাল করব আর চিকেন আছে বাস এতেই চলে যাবে তো আর সেরকম কিছু করব না আর চাটনি আছে কালকের তো এটাই আজকে দুপুরবেলায় হয়ে যাবে আর রাত্রিবেলায় তো চিলি চিকেন আছে তো রুটির সঙ্গে চিলি চিকেনটা খেয়ে নেব ব্যাস হয়ে গেল আর দুটো মানুষের জন্য কী বা রান্না করবো বলো এটুকুতেই হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে উঠলাম দুপুরবেলা একটু শুয়েছিলাম তো ঘুমোতে পারলাম না মাথা ব্যথা করছিল এত সেই 5:30টার সময় উঠি উঠে দুপুরবেলা যখন শুই তখন আর মনে হয় না যে ঘুম থেকে উঠি তো মাথাটা এত ব্যথা করছে যে ঘুমোতেই পারলাম না তো উঠে ছেলেকে দুধ গরম করে দিয়ে একটু চা করছি চা খাবো মাথাটা খুব ব্যথা করছে কি মাইগ্রেন আছে মাথাটা যখন ব্যথা করে ওষুধ না খেলে তো কমেই না এতই ব্যথা না সহ্য করা যায় না প্রচণ্ড ব্যথা করে এমনি মাথা ব্যথা হলে ঠিক আছে কিন্তু ওই মাইগ্রেনের যন্ত্রণাটা সহ্য করা যায় না চাটা খেয়ে নিয়ে আবার ছেলেকে একটু পড়তে বসাতে হবে আবার ইংলিশ 1 পরীক্ষা আছে আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে ম্যাথস ছিল তো একটু পড়তে বসাতে হবে পড়িয়ে টড়িয়ে আবার রাত্রে খাবার করতে হবে রুটি চাটা খেতে খেতেই আমি আমার আজকের ব্লগটা শেষ করি টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে